গুঞ্জন নিয়ে অনেক জল ঘোলার পর গত 11ই মে বিয়ের পিঁড়িতে বসছেন টলিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এবার এই দম্পতির ঘর আলো করে নতুন অতিথি আসছে বলে ভারতীয় একটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। রাজ শুভশ্রীর এক প্রতিবেশী সংবাদ মাধ্যমটিকে বলেন, শুভশ্রী গাঙ্গুলি বেশ স্বাস্থ্য সচেতন, কিন্তু কিছুদিন ধরে সে জিমে যাচ্ছে না। ইতিমধ্যে তার কয়েক কিলো ওজন বেড়ে গেছে, তার পেট কিছুটা উঁচু মনে হচ্ছে। সম্প্রতি রাজ চক্রবর্তীর সঙ্গে সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন। এ সময় শুভশ্রীকে দেখে মনে হচ্ছে এটা তার বেবি বাম্প। যদিও আমি নিশ্চিত নই, কিন্তু মনে হচ্ছে টলিউডের নতুন কোনো খবর আসছে। গত 6 মার্চ বাগদান সারেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। রাজের আনন্দপুরের ফ্ল্যাটে তাদের বাগদান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন এই জুটির ঘনিষ্ঠরা। এছাড়া বাগদানের সঙ্গে রেজিস্ট্রিও করেন এই জুটি। এরপর পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গত 11ই মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গতই 13 মে কলকাতার আরবানায় রাজ আর শুভশ্রী বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত 19 মে শুভশ্রীর বাড়িতে ঘটা করে দ্বিতীয়বার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।